हाय गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज के आमी तोमादेरके आरो एकटा नतून ब्लग निये एसेछि, सेटा होच्छे आजके लक्ष्मी पुजो। आजके सबार बाड़ीते घरे घरे लक्ष्मी पुजो हबे, आमार बाड़ीतेओ लक्ष्मी पुजो हय। तो हबे रवीन्द्र मा सेटा तोमार सकाल थेकेई शुरु करे दियेछे, आल्पना आकार कास थेके ঠাকুরের ভোগ খাওয়া কাছ থেকে সব কিছুই শুরু হয়ে গেছে। ঠাকুরের ভোগ এখন তৈরি হচ্ছে, মা রান্না করছে। আর আজকে অনেকের বাড়িতে পুজো হবে না, অনেকের বাড়িতে পুজো হবে, সেটা হচ্ছে কারণ আজকে নাকি রাত্রেবেলা একটার সময় নাকি তোমার গ্রহণ লাগছে। তো তাই জন্য নাকি অনেকে বলছে পুজো করবে না, সেটা পুজোটা নাকি দিওয়ালির দিন করবে, কারণ দিওয়ালিতে তো এই লক্ষ্মী গণেশ পুজো হয়, তো তার উপলক্ষেও লক্ষ্মী পুজো করে দেবে। কিন্তু আমরা সেটা করছি না, আমরা লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোই করছি আজকে সেটা। কিন্তু দুপুরের মধ্যে মানে বিকাল চারটের মধ্যে আমরা করে ফেলছি। তো ভোগ টোগ করা হচ্ছে, এখন ভোগ টোগ হয়ে গেলে, এখন ঠাকুরের কাছে গোছানো গোছানো হয়ে গেলে তারপরে পুজো শুরু করবো। তো সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো, দেখাবো। আশা করছি আজকে আমার এই ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো আজকে আমার এই ব্লগটা, তো সমস্ত সব কিছু শেয়ার করবো। আর আশা করছি যতটা পারবো তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আজকে আমার এই ব্লগটা। তো মা রান্না বান্না শেষ করে এবারে ঠাকুরের আলপনা আঁকতে শুরু করে দিয়েছে। লক্ষ্মী ঠাকুরের পা আঁকছে, আমাদের গেটের সামনে আঁকতে শুরু করে দিয়েছে। এবারে পরপর পরপর আলপনা আঁকবে। তো আগে আমার দিদি করতো, যখন আমরা কলকাতায় থাকতাম তখন কলকাতায় আলপনা দিদি করতো। তো দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তারপর মাই করে। আর আমি সত্যি কথা বলতে আলপনা আঁকতে খুব একটা পারি না, আর ট্যাড়া ব্যাকা হয়ে যায় কারণ লক্ষ্মী ঠাকুর রেগে ফেগে যাবে। তো তাই জন্য আমি আলপনাই আঁকি না, মাই যেরকম পারে সেরকম আঁকে। কিন্তু কলকাতা থেকে ওই আলপনা ফালপনা করার যে ওই প্লাস্টিকের মতো পাওয়া যায় না, যে লাগিয়ে দিলে সেটে চায়, ওগুলো কিন্তু এখানে পাওয়া যায় না, সেগুলো কলকাতায় পাওয়া যায়। ভাবছি যখন আমরা কলকাতায় আবার যাব তখন কলকাতা থেকে নিয়ে আসবো, রেখে দেবো। তো মা এখানে কোনো রকম করছে। তো মায়ের শরীরটাও ভালো না, আমাদের কারোরই শরীর খুব একটা ভালো না, তাও করতে হচ্ছে। এবার চন্দ্রগ্রহণ লাগছে, তো তাই জন্য দুপুরবেলায় লক্ষ্মী পুজো সেরে নেওয়া হচ্ছে। কিন্তু আমাদের লক্ষ্মী পুজো রাত্রেবেলাই হয়, সবার ঘরেই রাত্রিবেলা হয়, কিন্তু এখানে সবার দুপুরবেলাই লক্ষ্মী পুজো হয়ে যাচ্ছে, রাত্রিবেলা গ্রহণ লাগছে বলে। আর পূর্ণিমাও কেটে যাচ্ছে বলে, তো সেই জন্য আমরা দুপুরবেলা দিকে ওই চারটের মধ্যে পুজো শুরু করে দেবো। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, তো আমার মা কীরকম কীরকম পুজো করছে না করছে সমস্ত সব কিছু তোমাদেরকে দেখাবো। আজকে আমাদের লক্ষ্মী ঠাকুরের পুজো, তো তোমরা দেখতে থাকো। তো এখানে লক্ষ্মী ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। তো এখানে আনাজ কাটা রাখা আছে, তো আলু কেটে রেখে রেখেছে, আর বেগুন মুগো রেখে রেখেছে, এবার তারপরে পটল কাটা রেখে দিয়েছে, একটু ভাজা ভুজিও হবে। তারপরে এখানে সুজির হালুয়া করা হয়ে গেছে, সেটা করে রেখে দিয়েছে, আর তারপরে অল্প ভাজা ভুজি, একটু তরকারি, আর এইসব লুচি লুচি হবে। তারপরে তো ফল টল করা আছে, কেটে রেখে দিয়েছে, বেশি কিছু করেনি প্রিপেয়ার, অল্প সময়ের মতো করেছি কারণ হাতের টাইমও নেই। কারণ বেশি করলে একটু রাত্রেবেলা যখন পুজো হতো তাহলে একটু বেশি বেশি করতো, কারণ বিকেল চারটের মধ্যে পাঁচটার মধ্যে চারটে পাঁচটার মধ্যে তোমার করে নিতে হবে, মানে ছটার মধ্যে তোমার আছে, তোমার করে নিতে হবে পুজোটা। তো তাই জন্য আমরা তাড়াতাড়ি যত পাচ্ছি তাড়াতাড়ি করে রেখে দিচ্ছি পুজো, যাতে হয়ে যায়। কারণ রাত্রেবেলা থেকে শুনছি নাকি চন্দ্রগ্রহণ হবে, আজকে তো অনেকেই বাড়িতে নাকি পুজো হবে না, আবার অনেকে বাড়ি পুজো হবে, তো অনেকে বলছে নাকি দিওয়ালির দিন যে গণেশ লক্ষ্মীর পুজো হয় সেটা হবে। তো তাই জন্য আমরা যেরকম করি সেরকমই করছি। তারপরে এখানে লুচি ভাজা আরম্ভ হয়ে গেছে, লুচি ভাজতে আরম্ভ করে দিয়েছি, ওখানে ভাজাভুজি সব কমপ্লিট, আর আলুর তরকারিও হয়ে গেছে সমস্ত। তো এবারে লুচিটা হয়ে গেলে এবারে ভোগ রান্না ঠাকুরে হয়ে যাবে, এবারে ঠাকুরের কাছে থালাতের মধ্যে থালার মধ্যে ভোগ সাজানো হয়ে যাবে। তো যখন আমরা কলকাতায় থাকতাম খুব ভালোভাবে ধুমধাম করে লক্ষ্মী পুজো হতো আমাদের। আমাদের অ্যাকচুয়ালি নারায়ণ লক্ষ্মী দুটোই একসাথে আছে, আমাদের কোনো লক্ষ্মী প্রতিমা ফতিমা কেনা হয় না, ওটাই বছর পর বছর আমাদের পুজো করা হয়। পাশে নারায়ণ লক্ষ্মী আছে, তারপরে পাশে সাইডে রাধাকৃষ্ণ আছে। তো এবারে দেখো এখানে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, বললাম ওই যে বললাম অল্প সময় মতনই করা হয়েছে, আলুর তরকারি, অল্প লুচি, তারপরে পটল ভাজা, বেগুন ভাজা, আর আলু ভাজা, কিছু কিছু ভাজা ভাজি। তো এই কটা ভাজাভুজি, লুচি, তরকারি আর সুজির হালুয়া, এই কটাই ভোগ দেওয়া হয়েছে। এবারে সুন্দরভাবে সাজিয়ে এবারে ঠাকুরকে দেওয়া হবে। তো দেওয়া হয়ে তারপরে পুজো স্টার্ট শুরু হবে।
তো এটা আমাদের ঠাকুর ঘর, তো দেওয়ালে দেখছো অনেক ঠাকুর দাও আছে, ছবিটাও আছে। তো আমাদের ঘর যখন শুরু হয়েছিল তখন আমার বাবা মিস্ত্রিদেরকে বলে দিয়েছিল যে এরকম এরকম ছবি দেওয়া থাকবে দেওয়ালের মধ্যে ঠাকুর রুমে, কারণ আমার বাবা খুব ঠাকুরের ভক্ত, আমার মাও তাই, আমাদের বাড়ির ফ্যামিলি সবাই তাই। আর নিচে আছে শিবলিঙ্গ আছে, রাধাকৃষ্ণ আছে, নারায়ণ লক্ষ্মী আছে, আর কালী ঠাকুরের মূর্তি আছে, আর পাশে আছে সিংহাসন যে আছে সেটা কিন্তু কালী ঠাকুরের ফটো দেওয়া আছে। আর কালীর মূর্তি আছে কারণ আমাদের বাড়িতে কালী পুজো হয়, তাই জন্য কালী মূর্তি আছে। আর কলকাতায় যখন থাকতাম তখন কালী পুজো খুব ধুমধাম করে হতো, ঠাকি ফাঁকি নিয়ে এসে হতো, কিন্তু এখানে সেরকম ঠাকি ফাঁকি নিয়ে আসে পুজো হয় না, কিন্তু মোটামুটি পুজো করা হয় কালী পুজো। কারণ আমার বাবা কালী খুব, কালী ঠাকুরের খুব ভক্ত, আমার বাবা আমার বড় দাদা কালী ঠাকুরের খুব ভক্ত। আর এখানে আমার বাবা পুজো করছে, নারায়ণ শিলা পুজো করছে, কারণ নারায়ণ শিলা তো মেয়েরা হাত দেয় না, ছেলেরা হাত দেয়, তো তাই জন্য নারায়ণ পুজো করছে। আর এখানে মা পাশে লক্ষ্মী পুজো করছে, তো লক্ষ্মী পাঁচালি করছে। তো এবারে বাবা তোমার পুজো করবে, এবার নারায়ণকে পুজো দেবে, ফুল দেবে, তো মন্ত্রফন্ত্র করে এবারে ফুল দেবে। তাই জন্য আমি ভাবলাম যে না ভিডিওটা অ্যাড করে নিই, ছোট্ট ব্লগ তোমাদেরকেই দেখালাম, তো মনে কিছু করো না, আমার যা হয়েছে তাই দেখাচ্ছি। আর এরপরে আমার ডেলি ব্লগ আমার আসবে, তো ডেলি ব্লগই দেখতে পারবে, কিছু না কিছু দেখতে পারবে ব্লগে। তো আশা করছি আমার এই ছোট্ট একটা ব্লগ, লক্ষ্মী পুজোর ব্লগ তোমাদেরকে শেয়ার করলাম, মা কে কী করে না করে পুজোতে শেয়ার করলো। আর আমার মায়ের শরীরটাও ভালো না, কারণ আমার তো মা সুগারভোগী, তো সেরকম অতটা পারিনি করতে। আর আমারও শরীরটা খুব একটা খারাপ, মানে বিকালের পর থেকেই শরীরটা খারাপ করতে শুরু করেছিল, তো শুয়ে গেছিলাম, তো তাই জন্য সেরকম কিছু আর ভিডিও করা হয়নি, দেখা হয়নি। তো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো দেখা করছি পরের নেক্সট ভিডিওতে ব্লগে। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যারা নতুন আমার ব্লগ দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাশি বেল বাটনটাকে অন করে রেখো। আর অবশ্যই কমেন্ট করে লিখো যে কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি লক্ষ্মী পুজো সবাইকে।